একটি অনলাইন পোস্টে ইরানের পতাকা থেকে প্রতীক মুছে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের ফুটবল দলের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করবে ইরানের ফুটবল ফেডারেশন সংস্থাটির আইন উপদেষ্টা এই কথা বলেছেন এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে আগামীকাল মঙ্গলবার ইরানের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল দলের টুইটার ব্যানারে ইরানের পতাকার মাঝের প্রতীকই ছাড়াই দেয়া হয়েছে লাল সাদা এবং সবুজ রঙের পতাকার কেন্দ্রে আল্লাহ লেখাটি দেশটির উনিশশো সালের বিপ্লবের সাথে যুক্ত একটি প্রতীক গত পঁচিশ নভেম্বর এই ধরনের বিকৃত পতাকা ব্যবহার করা হয়েছে দলটির অফিসিয়াল টুইটার এবং ইনস্টাগ্রাম পোস্টগুলোতে তীব্র সমালোচনার মুখে রোববার বিকেলে যুক্তরাষ্ট্র ফুটবল দলের টুইটার ব্যানারে ইরানের পতাকাটি সংশোধন করে দেয়া হয়েছে আর সরিয়ে দেওয়া হয়েছে পোস্টগুলো পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে বলেছেন আগামী আগস্টে সরকারের মেয়াদ শেষ হবে এরপরই সাধারণ নির্বাচন হবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল এবং মিত্ররা প্রাদেশিক পরিষদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর রোববার মন্ত্রী এই কথা বলেছেন ইসলামাবাদের মার্চের সমাপ্তি টানার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খান ঘোষণা দেন যে যত দ্রুত সম্ভব তার দল খাইবার পাখতুন ও সহ প্রাদেশিক পরিষদ থেকে সরে দাঁড়াবে